রাজ্যের অন্য জেলাগুলির পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেটের সমস্ত থানাগুলিতে পালিত হলো পুলিশ দিবস। এদিন পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতা র্যালিও করা হয়। ভাটপাড়া, জগদ্দল সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত থানায় সাড়ম্বরে পালিত হলো পুলিশ দিবস। এই উপলক্ষে বিভিন্ন থানায় র্যালি বের করা হয়। পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালে ঘোষণা করেছিলেন, প্রতি বছর পয়লা সেপ্টেম্বর পালন করা হবে পুলিশ দিবস। সেই মতো বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত থানায় এই বিশেষ দিনটি ঘটা করেই পালন করা হয়। এদিন ভাটপাড়া থানার পক্ষ থেকে থানার সামনে থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। ঘোষপাড়া রোড ধরে আর্য সমাজ মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এদিনের শোভাযাত্রায় পড়ুয়াদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও যোগদান করেছিলেন। পদযাত্রার মধ্যে দিয়ে মাদক বিরোধী ও সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতার বার্তা দেওয়া হয় সাধারণকে। পাশাপাশি পানপুর পুলিশ লাইন গ্রাউন্ডে ভাটপাড়া থানার তরফে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। পুলিশ দিবসে জগদ্দল থানার পক্ষ থেকে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। থানার সামনে থেকে পদযাত্রা বেরিয়ে ঘোষপাড়া রোড ধরে মেঘনা মোড় অতিক্রম করে মোমিনপাড়ায় গিয়ে শেষ হয়। এ বিষয়ে পুলিশ আধিকারিক জানান, পুলিশ দিবস উপলক্ষে আজ র্যালির আয়োজন করা হয়েছে। স্কুলের ছেলেমেয়েরাও এতে অংশ নিয়েছে। র্যালির মাধ্যমে মাদক বিরোধী সচেতনতা বার্তা দেওয়া হয়। আজকে পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে আমাদের এই পদযাত্রার আয়োজন করেছি আমরা ভাটপাড়া থানা ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে। এই র্যালিটা আমাদের থিম ছিল মাদক বিরোধী মানে কার্যক্রম, এবং তাছাড়াও ছিল 1930 একটা টোল ফ্রি নাম্বার আছে যেটাকে আমরা খুব পপুলারাইজ করতে চাইছি। কোনো ধরনের সাইবার ক্রাইমে প্রতারিত হলে মানুষ যাতে ওই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারে। এছাড়াও সেফ ড্রাইভ সেফ লাইফের একটা থিম ছিল আমাদের। আমাদের পরবর্তী প্রোগ্রাম আছে যে আমাদের পানপুরে যে পুলিশ লাইন গ্রাউন্ড আছে সেখানে আমরা কিছু গাছ লাগাব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, জগদ্দল।